আমরা শুরু করছি এলআইসি কে আজকে আমাদের থার্ড ফেজের ক্লাস। আমরা আজকে ছোটখাটো লেআউট নিয়ে কথা বলবো। একটা লেআউট আমাদের লাল যে ডিপ আছে, এই লাল ডিপটা হচ্ছে আউটার ডিপ। এই লাল ডিপের ভিতর আরো চারটা ডিপ আছে, এগুলোর বিভিন্ন রকম নাম হতে পারে। যেমন হতে পারে যে এটা কোনো ইনস্টিটিউটের নেম হতে পারে, হতে পারে যে এখানে কোনো মেনু থাকতে পারে, হতে পারে এখানে কোনো কন্টেন্ট থাকতে পারে, আর হতে পারে এখানে একটা ফুটার হতে পারে। আমরা সিম্পল দিয়ে শুরু করছি ফুটার। এই এই সিম্পল কাজটুকু যদি করতে চাই তাহলে আমাদের এদিকে একটা এইচটিএমএল ফাইল নিয়েছি লেআউট ওয়ান, এবং তার ভিতর একটা মেইন ডিপ, বাইরের যে লাল ডিপটা ছিল তার জন্য মেইন ডিপ, এই মেইন ডিপের ভিতরে আরো চারটা ডিপ নিয়েছি। মেইন ডিপের ভিতরে চারটা ডিপ নিয়েছি এবং প্রত্যেকটারই একটা ক্লাস দিয়েছি, একটা কন্টেইনার, একটা নেম, একটা মেনু, কন্টেন্ট, ফুটার। তোমরা অন্য নাম দিতে পারো, তবে এই নামকরণগুলো সামঞ্জস্যপূর্ণ দিতে হয়, যেন বোঝা যায় পরে যে এই ক্লাসের নাম কেন আমি এটা দিলাম। তুমি যদি এখানে এবিসিডি এক্স ওয়াই জেড দাও ক্লাসের নাম, তাও হবে, কিন্তু পরবর্তীতে 10 দিন পরে আর বলতে পারবা না যে কেন এই নাম তুমি দিয়েছিলে। আচ্ছা, তো কন্টেইনার একটা ক্লাস নিয়েছি, সিএসএস ফাইলে গেলাম, লেআউট ওয়ান ডট এইচটিএমএল, লেআউট ওয়ান ডট সিএসএস বা স্টাইল সিএসএস, যে কোনো নাম হোক, এটা লিঙ্ক করে নিয়েছি। লিঙ্ক ক্লাসগুলো নিলাম, এখানে যে ক্লাসগুলো ডাবল ক্লিক করে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি সব, তাই তো? এখন এর ভিতর আমাদের সিএসএস লিখতে হবে। প্রথমে কন্টেইনার, যেটা বাইরেরটা ছিল আমাদের মূল ওয়েবসাইটের লালটা, এটা এটা বিভিন্ন সাইজ হতে পারে, উইথ হাইট বিভিন্ন সাইজ হতে পারে। আমাদের এই ল্যাপটপগুলোর 1150 বা 1200 পিক্সেল দেওয়া যেতে পারে, স্কোয়ার সাইজ হলে 960 পিক্সেল বা এরকম দেয়, পাওয়া যায় 1024, কিছু কম দিতে হয়। তো আমরা বোঝার জন্য আমরা একটা উইথ হাইট আর ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি। উইথ ধরো 1150 পিক্সেল, হাইট দিতে হয় না নর্মালি, ওখানে কিছু অন্য কিছু ঢুকলে তখন আস্তে আস্তে বড় হয়, হাইট দিলে বরং সমস্যা হয়, কিন্তু আপাতত আমরা দিচ্ছি 900 পিক্সেল। আর একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড স্কাই ব্লু দিয়ে রাখলাম। এটা সেভ করি এবং এটা এই এইচটিএমএল ফাইলটাকে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার দেই, তাহলে এটা আমাদের রেজাল্টটা শো করবে যে আমি যেটা করলাম জাস্ট এই যে এটা, তাই তো? এই যে অংশটা হাইট উইথ, এবং এর আগের দিন একটা বলেছিলাম যে এটা যদি মার্জিনের কথা একটা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই? মার্জিন এটা ছিল জিরো অটো, ব্যাখ্যা করে করে বলেছিলাম জিরো অটো দিলে কি হয়, উপরে নিচে জিরো আর ডাইনে বামে এটা অটো, তাহলে এটা মাঝখানে চলে গেল, ঠিক আছে? উপরে নিচে জিরো আর ডাইনে বামে অটো, তাহলে এটা মাঝখানে চলে গেল, তাহলে আমার মেইন ডিপটা হয়ে গেল। মেইন ডিপ এর ভিতরে আমার নেম, আমার এইখানে খুব বেশি কাজ যেহেতু এখন নাই, তাই আমরা এইখান থেকে এটাকে একটু ছোট করে নিতে পারি এই যে অ্যারোটা দিয়ে, আমার খুব বেশি কাজ নেই, ও ভেঙে ছেড়ে যা যা যাক এরকম। এবার নেমের ভিতর আসি, নেম দ্বিতীয়টা যেটা, এটা প্রতিষ্ঠানের নাম হয়, প্রতিষ্ঠানের নাম হলে অনেক সময় একটা লোগো হয়, এ পাশে একটা লোগো থাকে, এ পাশে একটা নাম থাকে, তাই সাধারণত অনেক সময় এটা দুই পার্ট হয়, তাই তো? দুই পার্ট যদি হয় আমাদের এরকম হতে পারে, দুই পার্ট হতে পারে, কখনো তিন পার্ট হতে পারে, এখানে আমার যে কয়টা দরকার সেই কয়টা,
তো না, এটা যে কোনোটাই আমি করতে পারি বা এটা করতে পারি, যে কোনো একটা আমি করতে পারি, যে আমি একটা লোগো আমার এখানে আছে তো আমি এরকম একটা লোগো থাকবে, এটা এটা দিতে পারি। আমি সেটা বলছি না, আমরা তো আর এরকম দিব না, ফিজিক্যালি যখন দিব তখন সত্যি সত্যিই লোগো দিব, হ্যাঁ যেরকমটা হওয়ার কথা। তাই এই ভাগটা আমি আগে করছি না, ভাগটা আগে করছি না, তো আমার শুধুমাত্র বলছি যে আমার এখানে নেম নামে একটা ইয়ে আছে, আমি আগে যেটা করতে চাচ্ছি সেটা হলো যে এর এই অংশটা, এই সবুজ অংশটা আমি আগে করে নিই, তাই তো? তো সবুজ অংশটা যদি করতে চাই তার জন্য নেমের ভিতর আমার সিএসএস লিখতে হবে, এখানে এন্টার দিলাম, কত হবে উইথ, হাইট, উইথ তো আমার আগেই দেওয়া আছে, তাই না? উইথ দেওয়া আছে, আমি শুধুমাত্র হাইটটা দিতে পারি, হাইট আমি বললাম যে এটা হয়তো 70 পিক্সেল, আর বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এর ব্যাকগ্রাউন্ডটা আমি হয়তো ব্লু করে দিলাম, এটা স্কাই ব্লু ছিল, এটা শুধু ব্লু করে দিলাম এই ব্যাকগ্রাউন্ডটা, তাই তো? এখানে নেম হবে, তো নেম যদি আমরা একটা দিতেও চাই, আর কালার ধরো দিলাম, কালার মানে কি টেক্সট কালার, তাই তো? কালার আমি ধরো হোয়াইট দিতে পারি বা এফ এফ টাইপেরও দিতে পারি, কালার দিলে কি হবে ওই টেক্সটের কালারটা হবে কোথায়, এই নেমের ভিতরে, এই গিবে, তাই না? আমি এখানে লিখে রাখি বোঝার জন্য, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, এটা থাকলো, দেখি এটা দিলে কি হয়, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ এখানে আসছে, তাহলে এটাকে তো মাঝখানে ফন্ট একটু বড় হলে এসব হলে ভালো হয়, তার জন্য আমরা শিখেছি এখানেই দিব, ধরো আমি বললাম ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমি বললাম যে এটা 30 পিক্সেল, আরেকটা যেটা সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন বলে একটা ইয়ে আছে, এটা হচ্ছে সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, তাই যদি করি তাহলে এটা দেখো এখানে চলে আসলো। তুমি যদি মনে করো যে না উপরে একটু মার্জিন থাকলে ভালো হতো, তাহলে একটা মার্জিন টপ দিতে পারো, তাই তো? তাহলে এখানে তুমি এগুলো আমরা সব শিখেছি, তাই না? মার্জিন টপ, মার্জিন টপ এটা ধরো 8 পিক্সেল করে দিলে, বা তোমার যেমন সুবিধা হবে 8 পিক্সেল মার্জিন টপ, এটা সেভ হয়নি, মার্জিন টপ ওটা এইটার না নিয়ে, সেটা হলো যে এগুলো আসলে যেটার কাজ করতে হয়, মার্জিন টপ কার, আমি তো নেমের মার্জিন টপ দিয়েছি, তাই না? আবার উপরে দিয়েছি জিরো, এই জন্য এটা নিচ্ছে না। এই মার্জিন টপটা দিতে গেলে তোমার যেটা করতে হয় সেটা হলো এই যে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ না, এটা যদি একটা ধরো পি এর ভিতর দিতাম, এটাই দিতাম, এটা যদি এখন যদি পি এর মার্জিন টপ করি তাহলে এটা হবে, তাহলে পি এর মার্জিন টপ কিভাবে দিব দেখো, মজার জিনিস, গতদিন শেষে এটা বলেছিলাম যে এইটা কার ভিতর আছে, নেমের ভিতর আছে, তাহলে এটা আমি কিভাবে লিখব মনে আছে, ডট নেম তারপরে স্পেস পি, এইটাই, এটার ভিতর আমি দিব মার্জিন টপ, মার্জিন টপ, এবার বলি আমি 8 পিক্সেল করে দিলাম, তার এবার দিলাম নেম যে ক্লাস আছে তার ভিতর যে প্যারাগ্রাফ আছে তার মার্জিন টপ 8 পিক্সেল, হ্যাঁ প্যারাগ্রাফ, সব প্যারাগ্রাফের না, এই ক্লাস নেম আছে যেখানে এই যে তার মার্জিন টপ, তার ভিতর যে প্যারাগ্রাফ আছে তার মার্জিন টপ, এটা আরে কাজ করছে না কোনো কারণে, সেভ তো আছেই,
এভাবেই দিতে হবে কোনো কারণে এটা কাজ করছে না তাহলে মার্জিনটাও কত হবে 8 পিক্সেল এটা দিয়ে কাজ করার কথা এখন অন্য কোনো কারণে হয়তো কাজ করছে না মার্জিন টপ হবে 8 পিক্সেল বা শুধু মার্জিন টপ না দিয়ে মার্জিন দিয়ে দেই দেখি কি করে এটা শুধু নেম পুরো ডিপটাকে বোঝাচ্ছে আর নেমের ভিতর যে প্যারাগ্রাফ তাদেরকে বোঝাচ্ছে নেমের ভিতর যে প্যারাগ্রাফ তাদেরকে বোঝাচ্ছে তো এটা পার্থক্য আর একটা আমি বলছি আগে ওকে দেখি এটা কাজ করছে না এটা দিয়ে কাজ কি অন্য একটা কাজ দেখাই তাহলে বুঝতে পারবা এর একটা ব্যাকগ্রাউন্ড দেই এর ব্যাকগ্রাউন্ড ধরো আমি সাদা করে দিব ও ইয়ে সাদা তো হবে না কালো করে দেই কালো মানে 000 হ্যাশ দিতে হবে হ্যাঁ হ্যাশ 000 ওটার আবার কালো হয়ে গেছে প্যারাগ্রাফ টুকুর আবার নিচে আবার ওটা আছে আদা বুঝতে পেরেছো তো এরকম করে আলাদা আলাদা করা যায় যাই হোক আমাদের মূল কথা হলো কি করলাম আমরা বাইরের একটা ডিপ নিলাম এর ভিতর একটা নেম দিলাম সেই নেমের ভিতর একটা প্যারাগ্রাফ নিয়েছি এর মেনুতে চলে আসি পরে এগুলো আবার করব লেআউট অন দিয়েছিলাম তার মানে এগুলো আমি আবারও করব একটা দেখাচ্ছি এরপরে আবার করব তো মেনুতে এর আগের দিন আমরা একটা মেনু করেছিলাম মনে আছে একটা মেনু করেছিলাম না বললাম যে মেনু এভাবে করতে হয় ইউএল এলআই আমরা লাস্ট যে ইয়েগুলো করেছিলাম কি কি করেছিলাম সেখানে শুধু বলেছিলাম যে এটা করলে পাশাপাশি বসে কি সেটা কি বললে পাশাপাশি বসে তাহলে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে এখানে একটা মেনু তৈরি করব পাঁচটা ছয়টা সাতটা যে কোনো রকম মেনু তৈরি করব তাহলে মেনু যদি তৈরি করতে হয় তাহলে আমাদের কোথায় যাবে এই যে যে ক্লাসটার নাম আছে মেনু ডিপটার নাম আছে মেনু সে তার ভিতর লিখব মেনু তৈরি করার জন্য যে এইচটিএমএল লিখতে হয় সেটা ইউএল তার ভিতর এলআই ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট তার ভিতর এলআই মানে লিস্ট আইটেম তাহলে ইউএল তার ভিতর এলআই গণিতক দেই পাঁচটা হলে পাঁচটা দিব এরকম দেখছো ইউএল তার ভিতর এলআই তারপরে গণিতক পাঁচটা দিলে এখন যদি ক্যাপ চাপি তাহলে পাঁচটা হয়ে যাবে তাই তো এটা হলো কথা এখন এটা কথা ঠিক আছে কিন্তু মেনুতে যে ঘটনাটা ঘটে সেটা হলো মেনুতে একটাই ক্লিক করলে আর একটা পেজ পাওয়া যায় একটা ক্লিক করলে আর একটা পেজ পাওয়া যায় না এই কারণে মেনুতে আসলে এই এলআই এর ভিতর একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিতে হয় কি করতে হয় অ্যাঙ্কর ট্যাগ দিতে হয় বুঝতে পেরেছো লিংক লিংক করার জন্য অ্যাঙ্কর ট্যাগ দিতে হয় তার মানে এই যে এলআই হয়েছে এর ভিতর একটা ইয়ে দিলাম এরকম এখানে তো এই পদ এরকম এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিশ্চয়ই না যাই হোক একটা অ্যাঙ্কর ট্যাগ এখানে দিয়ে দেখাই একটা অ্যাঙ্কর ট্যাগ দিতে হয় এরকম অ্যাঙ্কর ট্যাগ দিতে হয় এলআই এর সাথে হ্যাঁ তাহলে লিংকটা ধরাই দেওয়া যায় কঠিন হয়ে যাচ্ছে বুঝতে আচ্ছা থাকুক আমরা অ্যাঙ্কর ট্যাগ না দেই ইউএল এলআই দেই তারপরে দিব হ্যাঁ ইউএল হবে এর ভিতর এলআই হবে আমার ধরো পাঁচটা মেনু হবে তাহলে পাঁচটা দিব এখানে নাম একটা ধরো আমার হোম হবে একটা ধরো হবে অ্যাডমিন হবে একটা ধরো আমার রেজাল্ট দিলাম একটা দিলাম রুটিন দিলাম একটা দিলাম কন্ট্যাক্ট কন্ট্যাক্ট এই কটা দিলাম তাই তো
এখন যদি এটা আমি দেখি আমার রেজাল্টটা যে কি হয়েছে, জাস্ট কিছু হবে না, সিম্পল একটা ইউএলএলআই হয়েছে, এগুলো তো আমরা পারি না। এগুলোর থেকে যদি আমি পাশাপাশি নিতে চাই তাহলে আমাদের সেইটা বলেছিলাম এই যে ডিসপ্লে ইনলাইন ব্লক, তো সেইটা আমরা লিখব কোথায় লিখব, এই যে ইউএলএলআই এর জন্য এটা আছে কার ভিতর, মেনুর ভিতর, তাই তো? তাহলে এটা আমি একটা বাড়াই নিতে পারি, কন্ট্রোল শিফট ডি দিয়ে মেনু দুইটা করলাম, তাহলে এর ভিতর মেনুর ভিতর ইউএল, তার ভিতর এলআই। তার মানে হলো এটা করার অর্থ হলো আমার যদি অন্য কোনো জায়গায় ইউএল এলআই থাকে সেখানে এই কাজটা হবে না, শুধুমাত্র এই মেনু যেটা এই জায়গাটাই হবে, এইখানে হবে, আর কোথাও হবে না। আমার অন্য জায়গায় লিস্ট থাকতে পারে না, সেটা মেনু না হতেই তো পারে, সেখানে ইফেক্ট পড়বে না, পড়বে কোথায়, শুধুমাত্র এখানে। এবং আরেকটা কথা বলি, আজকের ভিডিওটা একটু বাসায় যে একটু ভালো করে দেখবা বারবার তাহলে কিছু ক্লিয়ার হবে, তা না হলে আমরা এগোতে পারবো না। এর ভিতর প্রথমে বলেছিলাম কি, ডিসপ্লে ইনলাইন ব্লক, তাই তো? ডিসপ্লে ইনলাইন ব্লক, শুধু এইটা দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়, আমার পাশাপাশি চলে আসছে, ঠিক আছে। এখন এটা সুন্দর হয় যদি একটু মার্জিন হয়, প্যাডিং হয়, সাইজ বড় হয়, ব্যাকগ্রাউন্ড হয়, এই কথা হচ্ছে কমন কথা, প্রতিদিন এই কাজ করি, তো সেগুলো আমরা মার্জিন প্যাডিং এই সমস্ত করতে পারি। যে যেমন ধরো আমি মার্জিন করলাম 5 পিক্সেল, প্যাডিং করলাম এটাও হয়তো 5 পিক্সেল করলাম, বর্ডার করলাম এটা হয়তো একটু কম করে দিলাম 3 পিক্সেল, সলিড এর ভিতর কোনো একটা কালার দিলাম এই 0, এরকম একটা কোনো কালার দিলাম, তাই তো? যদি এরকম দেই তাহলে কী হবে, মার্জিন হলো, প্যাডিং হলো, আর একটা ইয়ে হলো, বর্ডার হলো, এই যে এরকম হয়েছে। আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, আমি ওই টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, হ্যাঁ সেগুলো করতে পারি। ধরো ব্যাকগ্রাউন্ড দিলাম অন্য একটা, একটা দিলাম কালার, মানে টেক্সট কালার, হ্যাঁ এর কালার হয়তো আমি দিলাম এরকম, আর হয়তো ফন্ট সাইজটা দিতে পারি, ফন্ট সাইজ এটা হয়তো 20 পিক্সেল, এরকম দিয়ে দিতে পারি, তাহলে এরকম এই যে আমাদের এসে গেছে একটা জিনিস। আর মার্জিন যদি একটু বেশি ইয়ে হয়ে যায়, যে মার্জিনটা হয়তো একটু বেশি হয়েছে, তাহলে এটা একটু কমাই দিতে পারি, যে না এত দূরে হওয়ার দরকার নেই, তাহলে আমি এটা কমাই দিতে পারি, কমাই দিতে পারি। তুমি যদি মনে করো যে না এই জিনিসটা, এই মেনু যেটা, এই জিনিসটা আমার আসলে এখানে আর একটা বক্স ভিতর থাকলে ভালো হতো, তাহলে সেই জিনিসটা লিখতে হবে কিন্তু এই মেনুর ভিতর, অরিজিনালি এটার ভিতর। তাহলে এর হয়তো তুমি দিলে যে হাইট দিয়ে দাও, হাইট হয়তো 50 পিক্সেল, আর এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও, ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও, কি ব্যাকগ্রাউন্ড দিব, এরকম ব্যাকগ্রাউন্ড দিলে তাহলে ওটার একটা আলাদা অংশ বোঝা যাবে। না আগে পিছিয়ে দেওয়াতে কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় আগে পরে দিলে কোনো সমস্যা নেই, তাহলে এটা আমার একটা মেনুর অংশ হচ্ছে, তাই তো? তাহলে আমরা যে কাজ করছিলাম সেখানে এই যে মেনু হলো, এখন হয়তো একটা কন্টেন্ট হলো। কন্টেন্টে অনেক সময় আমাদের এরকম থাকে যে হয়তো আমার এখানে একটা অংশ থাকলো, সাইড বার থাকলো, এই পাশে কন্টেন্টগুলো থাকলো, বা এ পাশে আরও একটা সাইড বার থাকলো,
মাঝখানে কন্টেন্ট থাকলো আর ফুটারে যে হয়তো কিছু নাম থাকে তো আমরা এই ইয়েগুলো করছি না এখন হচ্ছে কন্টেন্টের ভিতর এমনি কিছু আমি দিয়ে রাখি এটা ধরো লরেম টরেম দিয়ে রাখলাম এরকম দিয়ে রাখলাম কন্টেন্ট আর যে ফুটার যেটা সেখানে দিয়ে রাখতে পারি যে অ্যাড সিও পিওয়াই কপি দিয়ে সেমিকোলন অ্যাড তো না অ্যান্ড সরি এটা হচ্ছে অ্যান্ড দিয়ে সিও পিওয়াই কপি দিয়ে সেমিকোলন তো এটা আমার নাম দিয়ে দিতে পারি এটা দিলাম এটা যদি সেভ করি তাহলে আমরা দেখবো যে এটা এরকম হয়েছে আচ্ছা নাম দেখা যাচ্ছে না সম্ভবত কালারের কোনো একটা ইয়ে হয়েছে না এই যে এখানে আছে এখানে আছে এখন মনে হচ্ছে যে এটা তো এখানে যাওয়ার কথা না এটা নিচের দিকে থাকলে ভালো হতো তো এই জন্য যে কাজটা আমি প্রথমে বলেছিলাম যে একদম প্রথমে যেটা যে কন্টেইনার যেটা এর হাইটটা আমি দিব না এর হাইটটা প্রথমে দিয়েছিলাম কারণ আমার কিছু ছিল না হাইট দিব না না দিলে কি হবে রিফ্রেশ করি আমার ওয়েবসাইট এইটুকু হয়েছে এখন আমার যত কন্টেন্ট বাড়বে তত এটা বাড়তে থাকবে আর ওই 900 যদি দেওয়া থাকতো তাহলে যে ঘটনা ঘটতো যে 900 পরে আর বাড়তো না সীমাবদ্ধ থাকতো এখন যতটুকু ও ততটুকু নিবে তাই তো যেমন ধরো আমাদের ফুটার এটুক না ফুটার ফুটারের অংশটা টেক্সট ওখানে না যে অন্য জায়গায় গেলে ভালো হতো দেখো ফুটার কোথায় এই যে ফুটার ফুটারের জন্য কি হবে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এর একটা ব্যাকগ্রাউন্ড এর ব্যাকগ্রাউন্ড কালো ব্যাকগ্রাউন্ড ধরো দিয়ে দিলাম জিরো দিলে কালো হয়ে গেল আমি ধরো একটা ফন্ট সাইজ বলে দিলাম এই ফন্ট সাইজ 25 পিক্সেল একটু বড় করে দিলাম আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ ও টেক্সট অ্যালাইন এটা সেন্টার করে দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে দিতে পারি এখানে আমাদের উদ্দেশ্য ছিল না দিব এটা সেন্টার করে দিলাম তাহলে আমি আর এটা কিন্তু হয়ে গেল এখন টেক্সটটা কালারটা সাদা করে দিই কালার এফ দিলে সাদা হয়ে যাবে তাহলে এটা দেখা যাবে এখন যদি আমার এখানে কন্টেন্ট বাড়তে থাকে তখন আমার এটা ওয়েবসাইট ওয়েবসাইট মনে হবে না